আচ্ছা, আমরা গত ক্লাসে এই পর্যন্ত আলোচনা করছিলাম হেডিং ট্যাগ থেকে শুরু করে প্যারাগ্রাফ ট্যাগ পর্যন্ত। আমরা প্যারাগ্রাফের কিছু ফরম্যাটিং ট্যাগও দেখছিলাম, মার্ক করা, কিভাবে মার্ক করতে পারি, কিভাবে বোল্ড করতে পারি, ইটালিক কিভাবে করতে পারি, ওগুলা দেখেছিলাম। তো আমরা ওগুলা একটু রিভিউ করে দিই, আজকে নতুন কিছু দেখবো। খুবই ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে দেখবেন, আমার স্ক্রিন দেখা যায় তো? আমরা এখন দেখবো কিভাবে ওয়েব পেজ একটা ইমেজ নিয়ে আসতে পারি। ওয়েব পেজ কিভাবে ইমেজ নিয়ে আসতে পারি ওইটা দেখবো। ইমেজ কিভাবে নিয়ে আসা যায়, আমরা জানি যে কোনো কন্টেন্ট যদি ব্রাউজারে শো করাইতে হয় তাহলে আমরা HTML ট্যাগ এর মাধ্যমে কি করতে পারি, শো করাইতে পারি। তো ইমেজের জন্য একটা HTML ট্যাগ আছে ing নামে, আর ইমেজটা হচ্ছে কি সিঙ্গেল ট্যাগ। বুঝতে পারছেন সিঙ্গেল ট্যাগ কিভাবে লিখতে হয়? আমি যেভাবে লিখছি ওইভাবে লিখতে পারেন, অথবা লাস্টে একটা ওরকম একটা স্ল্যাশ দিয়ে দিবেন। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, স্ল্যাশ দেওয়াটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তো আমরা তো ইমেজ ট্যাগ, যেহেতু সিঙ্গেল ট্যাগ, তাহলে আমাদের স্টার্টিং পার্টটা প্রয়োজন নাই, বা ক্লোজিং পার্টটা দিয়ে আমরা কি করতে পারি। অ্যাকচুয়ালি ওটা ক্লোজিং পার্ট না, সিঙ্গেল ট্যাগ লেখার নিয়মই হচ্ছে এরকম। যদি ডাবল ট্যাগ হয়ে যায় তাহলে কিভাবে লিখতাম আমরা? লেফট অ্যাঙ্গেল লেস দেন গ্রেটার দেন এর ভিতরে আমরা লিখতাম, আইএনজি দিতাম, তারপর ক্লোজিং পার্টটা ওইভাবে লিখতাম আমরা, তাই না? ওইভাবে লিখতাম যদি ডাবল ট্যাগ থাকতো। কিন্তু ওইটা হচ্ছে কি সিঙ্গেল ট্যাগ। সিঙ্গেল ট্যাগ এর ক্ষেত্রে কি করছি আমরা, শুধু ক্লোজিং পার্টটা স্ল্যাশ আগে না, স্ল্যাশটা হবে পরে, আইএনজি পরে হবে স্ল্যাশটা। বুঝতে পারছেন? হ্যাঁ, শুধু ইমেজের ক্ষেত্রে, শুধু ইমেজ বলতে কিছু ট্যাগ আছে সিঙ্গেল ট্যাগ, কিছু আছে ডাবল ট্যাগ। আমরা সিঙ্গেল এবং ডাবল ট্যাগ সম্পর্কে আলোচনা করব। আমরা যখনই যখন যেটার প্রয়োজন হবে, যখন সিঙ্গেল ট্যাগ লেখার প্রয়োজন হবে তখন সিঙ্গেল ট্যাগ লিখবো, যখন ডাবল ট্যাগ লেখার প্রয়োজন ডাবল ট্যাগ লিখবো। তো কোডিং করতে করতে আমরা বুঝেই যাব যে কোনটা সিঙ্গেল ট্যাগ কোনটা ডাবল ট্যাগ। তো ইমেজ যেহেতু আমরা নিয়ে আসতে চাই ওয়েব পেজে, তো ইমেজ নিয়ে আসার জন্য যে ট্যাগটা আছে IMG, ওই IMGটা হচ্ছে কি সিঙ্গেল ট্যাগ। বুঝতে পারছেন? সিঙ্গেল ট্যাগ লেখার নিয়ম হচ্ছে ওই রকম, একটা লেস দেন, তারপর কি ট্যাগ এর নাম, তারপর স্ল্যাশ, তারপর হেডার দেন। ওকে, তাই আমরা ইমেজ ট্যাগ দিলাম, এখন কি ইমেজ আসবে? অবশ্যই না, অবশ্যই না। তো ইমেজ নিয়ে আসার জন্য কি করতে হবে, আরেকটা অ্যাট্রিবিউট নিয়ে আসতে হবে আমাদের, তাই না? অ্যাট্রিবিউট কি অ্যাকচুয়ালি? অ্যাট্রিবিউট হচ্ছে, আমরা যদি সহজে বুঝি যে অ্যাডিশনাল ইনফরমেশন, যদি আমরা ওই শুধু ওই সেন্টেন্সটা বুঝি অ্যাডিশনাল ইনফরমেশন, আমরা যদি কোনো ট্যাগের সাথে নতুন কোনো ইনফরমেশন অ্যাড করতে চাই, ওইটাই হচ্ছে মেইনলি অ্যাডিশনাল ইনফরমেশন। ওইগুলো হচ্ছে মেইনলি অ্যাট্রিবিউট। তো অ্যাট্রিবিউট অ্যাকচুয়ালি কেন দিব আমরা? অ্যাট্রিবিউট হচ্ছে, দেখেন আমরা এখানে ইমেজ দিছি, ইমেজ হচ্ছে তার মেইন ট্যাগ, তাই না? কিন্তু কোন ইমেজটা নিয়ে আসবো আমরা ওয়েব পেজে ওইটা তো আর বলি নাই। তো ওইটা কিভাবে বলবো আমরা? একটা অ্যাট্রিবিউটের মাধ্যমে। অ্যাট্রিবিউটের নামটা কি SRC। আমরা অ্যাট্রিবিউট কিভাবে লিখবো দেখেন, প্রথমে অ্যাট্রিবিউট একটু বুঝে বুঝেন নাই। আচ্ছা, তো আমরা ing ট্যাগ দিলাম ইমেজ নিয়ে আসার জন্য, তাই না? কিন্তু ইমেজ নিয়ে আসার জন্য কোন ইমেজটা নিয়ে আসবো আমরা? আমরা তো শুধু ing ট্যাগ দিছি ইমেজ নিয়ে আসার জন্য, কিন্তু কোন ইমেজ নিয়ে আসবো ওইটার জন্য কোনো কিছু বলি নাই। এখানে কোনো কিছু বলছি না, নাই। কিন্তু যদি আমরা কি করতে চাই, বলতে চাই যে তুমি নির্দিষ্ট একটা ইমেজ, একটা ইউআরএল দিতে চাই, তখন আমরা একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে। অ্যাট্রিবিউট কিভাবে অ্যাড করব, আমরা ট্যাগের নামের পরে, যদি ডাবল ট্যাগ হয় তাইলে স্টার্টিং ট্যাগের নামের পরে, যদি সিঙ্গেল ট্যাগ হয় তাহলে ট্যাগের নামের পরে আমরা একটা স্পেস দিয়ে অ্যাট্রিবিউটের নামটা দিব, SRC। বুঝতে পারছেন? অ্যাট্রিবিউটের নাম দিলাম, নাম দেওয়ার পরে একটা ইকুয়াল দিব, হ্যাঁ স্ল্যাশের আগে
একটা ইকুয়াল দিলাম, তারপর ডাবল কোটেশন, দেখেন এস আর সি দিলাম, তারপর ইকুয়াল, তারপর ডাবল কোটেশন, কোটেশনের ভিতরে আমরা ইমেজের লোকেশনটা দিয়ে দিব, বুঝতে পারছেন? ওইটাই হচ্ছে মেইনলি কি অ্যাট্রিবিউট। একটা ইমেজের লোকেশন দিয়ে একটু দেখেন। হ্যাঁ দেখাচ্ছি, একটু ওয়েট করেন। ওইটা হচ্ছে মেইনলি অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট যে শুধু এসআরসি টা কই, এরকম কিছু না, আরো অনেক ধরনের অ্যাট্রিবিউট আছে, স্টাইল অ্যাট্রিবিউট আছে, তারপর টাইটেল অ্যাট্রিবিউট আছে, অনেক ধরনের অ্যাট্রিবিউট আছে। তো আমরা ইমেজের সোর্স নিয়ে আসার জন্য আমরা এসআরসি দিব। তো একটা ইমেজের লিংক নিয়ে আসবো, আমরা একটা ইমেজ ডাউনলোড করে নিই। আমরা জানি ফ্রি ইমেজ ডাউনলোড করতে গেলে আমরা pixabay.com থেকে ডাউনলোড করতে পারি, অথবা পিক্সেলস অনেক সাইট আছে, ওই সাইট গুলো থেকে আমরা ইমেজ গুলো ডাউনলোড করতে পারি ফ্রিতে। আমরা ওই ইমেজটা দিলাম, আচ্ছা আমরা ইমেজটা ডাউনলোড হয়ে গেছে, আমরা একটু কাট করে আমাদের ফোল্ডার, প্রজেক্ট ফোল্ডার নিয়ে আসতেছি। ওইটা হচ্ছে আমাদের প্রজেক্ট ফোল্ডার, তাই না? ইনডেক্স ডট এক্সটে, তো আমরা ওইখানে রেখে দিলাম, আর ইমেজটা একটু রিনেম করে দিলাম একটু, যাতে দেখতে ভালো লাগে। ইমেজ ইমেজ ডট জেপিজি, ওকে। তো ইমেজের সোর্সটা কিভাবে দিব দেখেন, ইমেজের পুরো নামটা আমরা কপি করতে পারি অথবা নিজে লিখেও দিতে পারি, ওইটা কপি করাটাই বেটার, ভুল হয় না। কপি করলে ইমেজের লোকেশনটা ঠিকঠাক থাকে। ing ডট জেপিজি আমরা দিয়ে দিচ্ছি, src কি ing ডট জেপিজি। তাহলে একটু আউটপুট দেখি তো আমরা, আমাদের যে মেন যে ফাইল যেটা আছে, যেটাতে কোডিং করতেছি, ওইটা একটু ওপেন করলাম, দেখেন জিনিসটা কিন্তু আসে নাই। আর কোন জায়গায় কপি করতেছি আমি আবার ওপেন করি, তো আচ্ছা এটা সেভ সেভ হয় নাই, সেভ করতে হবে তো, তাই না? দেখেন সেভ হয় নাই, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পরে এখন যদি আমি আবার ওপেন করি, আমরা দেখতে পাচ্ছি যে জিনিসটা চলে আসছে, প্লিজ দেখছেন। হ্যাঁ ওইটা হচ্ছে ইমেজ কোন সাইজে শো করে ওয়েব পেজে, ইমেজের সাইজ, ইমেজের যেমন সাইজ থাকবে ওই সাইজে কি করবে ব্রাউজারে শো করবে। এখন যদি আমরা রিসাইজ করতে চাই, আমাদের মতো করে একটা স্টাইল দিতে চাই, তখন আমরা কি করবো, এখানে আরেকটা অ্যাট্রিবিউট অ্যাড করবো, যে ওয়াইড অ্যাট্রিবিউট কিভাবে লিখতে হয় দেখেন, আবার আমি ওয়াইড অ্যাট্রিবিউটটা লিখতেছি, ওয়াইড তারপর ইকুয়াল কোটেশন, ডবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন দিতে পারে। আমরা দিলাম 400, সেভ করলাম, ব্রাউজারে যাই, রিলোড দিই, দেখছেন 400 পিক্সেল হয়ে গেছে। আমরা যদি এখানে 400 দিই, সেভ করলাম, রিলোড দিই, বড় হয়ে গেছে। আমরা আমাদের ইচ্ছা মতো সাইজ দিতে পারি, বুঝতে পারছেন? বাট আমরা এতটুকু জানি কিভাবে সাইজ দিব না দিব, ওগুলো পরবর্তী হয়ে যাবে। আমরা হাইটও ডিফাইন করে দিতে পারি, ওয়াইড হাইটটা, যে আমরা যে হাইট 300 পিক্সেল চাই, 300 দিয়ে দিব এখানে, সেভ করলাম, রিলোড দিলাম, 300 হয়ে গেছে। অথবা অটো দেওয়াটা বেটার, ওয়াইড এর সাপেক্ষে যাতে কিটা হাইটটা আসে, আমরা এর জন্য অটো দিব। এখন দেখেন কিভাবে 300 পিক্সেল দেওয়ার পরে ইমেজের রেজুলেশন বা ইমেজের কাঠামোটা কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, কারণ ওয়াইড এর সাপেক্ষে হাইটটা মিলতেছে না। তো আমরা একটা নির্দিষ্ট একটা ওয়াইড দিয়ে হাইট যদি অটো করে দেই,
আমরা দেখতে পারবো যে ইমেজটা সুন্দর হয়ে গেছে, ঠিকঠাক দেখা যাচ্ছে। বিষয়টা বুঝছেন কিনা একটু কথা বলেন। গিয়ে বলে গেছে, প্র্যাকটিস করলে আর ভালো হবে। হ্যাঁ আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, আমরা ইমেজটা কোন জায়গায় আছে, ইমেজটা কোন জায়গায় আছে বলেন তো। প্রজেক্ট ফাইলের মধ্যে থাকবে, হ্যাঁ, আমাদের প্রজেক্ট ফাইলের মধ্যে আছে, ওইটাকে অ্যাকচুয়ালি রুট ফোল্ডার বলা হয়। রুট ফোল্ডার ওয়েবের সাপেক্ষে বা ওয়েবের ভাষা রুট রুট ফোল্ডার বলতে পারি আমরা। ইনডেক্স ডট এইচটিএমএল যে ফোল্ডারে থাকবে ওইটা হচ্ছে কি রুট ফোল্ডার। তো আমরা যদি ইমেজটা নতুন একটা ফোল্ডারে নিয়ে নেই, আমরা img নামে একটা ফোল্ডার দিলাম, ওই ফোল্ডারের ভিতরে ইমেজটা নিয়ে নিলাম। এখন যদি আমরা কি করি, রিলোড দিই, তাহলে ইমেজটা কি আসবে? ইমেজটা কি আসবে রিলোড দিলে? আসলে তো কথা আসলো না তো। ওটা ফোল্ডারের মধ্যে থাকতে হবে, ওই কন্টেন্ট গুলা সব ফোল্ডারের মধ্যে থাকবে, ইমেল ফোল্ডার, ডকুমেন্ট ফোল্ডার। পিসিতে দেখুন একটা থাকলে চলবে এরকম না? হ্যাঁ, পিসিটি যে কোনো এক জায়গায় থাকলে চলবে, ওইরকম ওইরকম না, বাট যে জায়গায় থাকবে এক্স্যাক্টলি লোকেশনটা কিন্তু এখানে দেখিয়ে দিতে হবে। ওইখানে আমরা কি কি দিছি, ইমেজ ডট জেপিজি, সে কোন জায়গায় খুঁজতেছে ইমেজটা, রুট ফোল্ডারে। ইন্ডেক্স ডট এইচটিএমএল যে জায়গায় আছে ওই জায়গায় খুঁজতেছে, খুঁজতেছে যে ইমেজ ডট জেপিজি নামে কোনো ইমেজ আছে আছে কিনা। যদি থাকতো তাইলে কিন্তু দেখাইতো, কিন্তু রুট ফোল্ডারে সে পায় নাই, ইমেজ ডট জেপিজি নামে কোনো কিছু পায় নাই। তো সে কি করছে, ইমেজটা দেখাতে পারে নাই ব্রাউজারে। তো আমরা যদি দেখাতে চাই তখন অবশ্যই এক্সাক্টলি ফোল্ডারটা কিন্তু কি করতে হবে, চিনিয়ে দিতে হবে। কিভাবে চিনাবো আমরা, আইএমজি যেহেতু ইমেজ নামে এক ফোল্ডারের ভিতরে আছে, আইএমজি নামে একটা ফোল্ডার আছে, ফোল্ডারের ভিতরে কি আছে, ইমেজ ডট জেপিজি, তাই না? তো আমরা প্রথমে ফোল্ডারের নামটা দিলাম, তারপর স্ল্যাশ, তারপর ইমেজ ডট জেপিজি। এখন কিন্তু ঠিক আছে, এখন প্রথমে ফোল্ডারের নাম, ওইটা হচ্ছে রুট ফোল্ডার, কোন কোন ফোল্ডারের সাপেক্ষে কি করে হিসাব শুরু করে বা সে খুঁজতে শুরু করে, রুট ফোল্ডারের সাপেক্ষে। যদি ডিরেক্ট রুট ফোল্ডারে থাকতো তাইলে কিন্তু আমরা ওইটা না দিলেও চলতো, কিন্তু রুট ফোল্ডারে নাই। রুট ফোল্ডারের ভিতরে একটা আইএমজি নামে একটা ফোল্ডার আছে, ওই আইএমজি ফোল্ডারের ভিতরে কি আছে, ইমেজ ডট জেপিজি আছে। আমরা ওইভাবেই লোকেশনটা পাত্তা দেখিয়ে দিলাম, যে আইএমজি নামে একটা ফোল্ডার আছে, ওই ফোল্ডারের ভিতরে ইমেজ ডট জেপিজি নামে একটা ইমেজ আছে, তাই না? এখন যদি আমরা ওইটা সেভ দেই, সেভ দিলাম, ব্রাউজারে যাই, রিলোড দিলাম, এখন দেখেন ইমেজটা কিন্তু ঠিকঠাক দেখাচ্ছে। আচ্ছা, এখন আমরা আবার একটা কাজ করি, যে রুট ফোল্ডারে আইএমজি নামে একটা ফোল্ডার আছে, আবার ওইটার ভিতরে আরেকটা ফোল্ডার আছে ইমেজ, ইমেজের ভিতরে img ডট জেপিজি। এখন কি দেখাবে, এখন কি আউটপুট আসবে কিনা বলেন তো। যদি রিলোড দিই আমরা, আসলো না, কেন আসলো না বলেন তো। রুট ফোল্ডারের ভিতর যেটা আবার ফোল্ডার কোড করা হয়েছে ওটার সোর্স দেখানো হয়নি। হ্যাঁ, ওইটার সোর্স দেখানো হয় না। এটার সোর্স কিভাবে দেখাবো, যে রুট ফোল্ডারে ইমেজ নামে একটা ফোল্ডার আছে, আবার আইএমজি নামে একটা ফোল্ডার আছে, আবার আইএমজির ভিতরে ইমেজ নামে আরেকটা ফোল্ডার আছে, আবার ওই ফোল্ডারের ভিতরে কি আছে, ইমেজ ডট জেপিজি। হ্যাঁ, যদি আরো ফোল্ডার থাকে তো আমরা ফোল্ডারগুলোকে স্ল্যাশ স্ল্যাশ দিয়ে আমরা কি দেখিয়ে দিব। ইমেজের লোকেশনের পাথের বিষয়টা বুঝছেন তো, কিভাবে ইমেজটা কি করতে হয়, লিঙ্ক আপ করতে হয়, সবাই বুঝছেন কি, একটু জানান আমাকে। যদি কোনো অন্য জায়গা থাকে সেক্ষেত্রে, সেক্ষেত্রে হচ্ছে ইন্ডিকেট করে দিতে হবে। যদি আমার কোনো প্রজেক্ট ফাইলে না থাকে তাহলে যে ড্রাইভে থাকুক সেই ড্রাইভকে ইন্ডিকেট করে দিতে হবে, অথবা ধীরে ওই ইমেজের সারা পিসিতে যেখানেই থাকুক ওই ইমেজের নামটা দিয়ে ওই ফার্স্ট টাইম যেটা করলো যেখানে থাকুক, তার ডেস্কটপে থাকুক, যে কোনো ফোল্ডারে থাকুক, সেক্ষেত্রে শুধু ওই ইমেজটাকে ইন্ডিকেট করে দিতে। আর সবচেয়ে ভালো হয় হচ্ছে যে কোনো একটা ফোল্ডারের মতো করে
রেখে ওই ফোল্ডারের নামটা সেভ করে দাও, ইন্ডিকেট করে দাও। হ্যাঁ, আমরা যখন প্রজেক্ট করতে যাব, প্রজেক্টের ক্ষেত্রে আমরা প্রথমে ইন্ডেক্স একটা ফোল্ডার রাখবো, তারপর আমরা কি করব যে ইমেজ গুলার জন্য আমরা একটা ফোল্ডার রাখবো। দেন ওই ফোল্ডারে কি করব, আমরা লোকেশনটা দেখিয়ে দিব ভাই, ওই ফোল্ডারের লোকেশন দেখিয়ে দিলে কিন্তু আমরা ইমেজটা চলে আসবে। তো আমরা দেখেন একটা, এখন একটা আরেকটা বিষয় দেখেন খুবই চমৎকার, যে রুট ফোল্ডারের ভিতরে কি আছে, আইএমজি ফোল্ডার আছে। এখন যদি আইএমজি ফোল্ডারটা রুট ফোল্ডারের বাহিরে নিয়ে আসে, আমরা ওইখানে নিয়ে আসলাম, দেখেন রুট ফোল্ডার কিন্তু আমাদের ওইটা, আর রুট ফোল্ডারের বাহিরে আইএমজি ইমেজ, তারপর কি একটা আমাদের ইমেজ, মেন ইমেজ। এখন কিভাবে পাত্তা দেখিয়ে দিব ফোল্ডারের বাইরে, বিষয়টা একটু, বিষয়টা একটু বুঝেন, ওইটা হচ্ছে আমাদের রুট ফোল্ডার, তাই না? আর একটা স্টেপ ব্যাকে এসে আমাদের ইমেজটা, বুঝতে পারছেন কোন জায়গায় ইমেজটা আছে? ইমেজটা কোন জায়গায় আছে বুঝতে পারছেন কিনা? ইমেজটা হচ্ছে রুট ফোল্ডারের বাহিরে আছে। হ্যাঁ, ওইটা হচ্ছে, আচ্ছা একটু বড় করে উইন্ডোটা দেখেন, ব্যাচ 286, এর ভিতরে ডে থ্রি, ডে থ্রির ভিতরে কি লার্ন এইচটিএমএল, লার্ন এইচটিএমএল এর ভিতরে আমাদের ওইটাই হচ্ছে আমাদের রুট ফোল্ডার। আর ইমেজটা কোন জায়গায় আছে, একটা স্টেপ ব্যাকে আছে ইমেজটা, ওইখানে রুট ফোল্ডারের বাহিরে হচ্ছে আমাদের ইমেজটা, একটা স্টেপ ব্যাকে, এটা হচ্ছে রুট ফোল্ডার। রুট ফোল্ডার থেকে একটা স্টেপ ব্যাকে এসে দেন img ইমেজ, তারপর ইমেজ ডট জেপিজি, বুঝতে পারছেন ইমেজটা কোন জায়গায় আছে? এখন কি, এখন কি ওই লোকেশনে কাজ করবে ওইটাই? আমরা যদি একটু রিলোড দিই, করবে না, তাহলে কি করতে হবে, আমরা প্রথমে রুট ফোল্ডার থেকে বের হতে হবে, একটা স্টেপ ব্যাকে বের হতে হবে, বের হয়ে দেন কি ইমেজ img, তারপর ইমেজ, তারপর ইমেজ ডট জেপিজি। কিভাবে বের হব আমরা রুট ফোল্ডার থেকে, কিভাবে বের হব, ডট ডট স্ল্যাশ দিলে আমরা একটা স্টেপ ব্যাকে চলে আসলাম, ডট ডট স্ল্যাশ দিলে আমরা কি করলাম, একটা স্টেপ ব্যাকে চলে আসলাম, তারপরে কি ইমেজ, ইমেজ img, ইমেজ, তারপরে img ডট জেপিজি, ইমেজ ডট জেপিজি, বুঝতে পারছেন? আমরা একটা স্টেপ ব্যাকে আসলাম রুট ফোল্ডার থেকে, তারপরে img নামে একটা ফোল্ডার আছে, ওই ফোল্ডারের ভিতরে img ইমেজ নামে একটা ফোল্ডার আছে, তারপর ইমেজ ডট জেপিজি, বুঝতে পারছেন? সেভ করলাম, এখন সেভ করলাম, এখন যদি রিলোড দিই আমরা, দেখেন এখন কিন্তু ইমেজটা ঠিকঠাক দেখাচ্ছে, কারণ আমরা ঠিকঠাক ভাবে কি করলাম, লোকেশনটা দেখিয়ে দিলাম। আচ্ছা, এখন যদি দুইটা স্টেপ ব্যাকে থাকতো, ধরেন ইমেজটা আমরা কাট করে আরেকটা স্টেপ ব্যাকে নিয়ে আসলাম, ওইখানে দিয়ে দিলাম, দেখেন ইমেজটা কোন জায়গায় আছে, আমাদের রুট ফোল্ডার হচ্ছে ডেট ট্রির ভিতরে লার্ন এইচটিএমএল, ওইটা হচ্ছে কি রুট ফোল্ডার। একটা একটা স্টেপ ব্যাকে আসলাম, আবার আরেকটা স্টেপ ব্যাকে এসে img আমাদের ইমেজটা, তাই না? এখন ওইটা কিভাবে লোকেশনটা দেখিয়ে দিব বলেন তো? তাহলে ডট ডট আবার স্ল্যাশ দিব দুইটা, হ্যাঁ আবার ডট ডট স্ল্যাশ দিব, দুইটা স্টেপ ব্যাকে আসলাম, দুইটা স্টেপ ব্যাকে এসে দেন ইমেজ, তারপর img, তারপর ইমেজ, তারপর ইমেজ ডট জেপিজি। এখন যদি সেভ করি আমরা, তো ব্রাউজারে যাই, রিলোড দিলাম, দেখেন ইমেজটা কিন্তু টিকটাক দেখাচ্ছে, কারণ আমরা ওইখানে টিকটাক ভাবে কি করলাম, লোকেশনের পাথটা দেখিয়ে দিচ্ছি। আবার আরেকভাবে করা যায়, যেটা আমরা যদি ইমেজের ভিতরে যাই, ইমেজের ভিতরে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে ক্লিক করি, প্রপার্টিজে ক্লিক করার পর ওইখানে একটা লোকেশন দেখতে পাচ্ছি আমরা, লোকেশন আমরা দুই লোকেশনটা একটু দেখিয়ে দিই, দেখে আসে কিনা। ওইটা কপি করে দিলে তো ভালো হয় না?
ওইটা কপি করার প্রয়োজন না, আমরা যখন প্রজেক্ট করব তখন দেখবেন আমরা ওগুলো কপি করার অ্যাকচুয়ালি প্রয়োজন পড়ে না। ওইটা হচ্ছে ব্যাক স্ল্যাশ, এখন যদি সেভ করি আমরা তাও কিন্তু ঠিকঠাক দেখাচ্ছে, বুঝতে পারছেন? ওইরকম কপি করে দিবেন না কখনো, ওইরকম কপি করে কখনো দিব না আমরা। আমরা ওই যে হয়তো ডট ডট যদি ব্যাকে থাকে ডট ডট স্ল্যাশ দিয়ে ব্যাকে আসবো, অথবা যদি ভিতরে থাকে তখন আমরা ফোল্ডার নাম দিয়ে স্ল্যাশ দিয়ে কি করবো ব্যাকে আসবো। তো যদি ওইরকম কপি করে দেন তাহলে আপনার কম্পিউটারে হয়তো ওইরকম আছে, কিন্তু প্রজেক্টটা যখন অন্য কারো কম্পিউটারে যাবে তখন তো আপনার কম্পিউটারের নামের সাথে মিলবে না, কোনো কিছুর সাথে মিলবে না, তখন ওইটা ইমেজগুলো কিন্তু পাবে না। যদি ক্লায়েন্টের কাজ থাকে অথবা যে কারো কাজ থাকে, সাপোজ একটা একটা কাজ করলেন আপনি 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 একটা কাজ করলেন আপনার কম্পিউটারে একটা ক্লায়েন্টের জন্য, কিন্তু ক্লায়েন্টকে যখন কাজটা ডেলিভারি দিবেন তখন কিন্তু তার লোকেশনের সাথে আপনার লোকেশনটা মিলবে না। যদি আপনি রুট ফোল্ডারের সাথে একটা IMG নামে একটা ফোল্ডার দিয়ে দিতেন, দেন ওই ফোল্ডার সহ যদি তাকে সাবমিট করতেন তাইলে কিন্তু ঠিকঠাক দেখাতো। আমরা আগে যেভাবে করছি ওইভাবেই ইমেজগুলো লিঙ্ক আপ করার ট্রাই করবো, বুঝতে পারছেন? আমরা ইমেজটা নিয়ে আসি ঠিক জায়গায়। আচ্ছা, ইমেজটা একটু প্র্যাকটিস করে, ইমেজটা একটু 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 টাফ, অত প্রথমে তো বুঝবেন না, একটু প্র্যাকটিস করে ইমেজটা 5 মিনিটের ভিতরে একটু প্র্যাকটিস করে, 5 মিনিট। চল যে দুটা দিতে দুইটা লাইনে আসছে, আর আমরা যে অ্যাঙ্কর ট্যাগের দিলাম যে হাইপার লিঙ্ক, সেটি কিন্তু একটা লাইনই আসছে। রাইট, এক্স্যাক্টলি, ওইটা কেন হলো? ওইটা হচ্ছে একটা নিউ লাইনের ট্যাগ ইউজ করছে। কি বুঝি নাই, আমি বলছি যে ওইটা যদি একই লাইনে না থাকে তাহলে একটা নিউ লাইনের ট্যাগ ইউজ। বিষয়টা বুঝেন, বিষয়টা বুঝেন, হ্যাঁ বুঝতে পারছি, বিষয়টা বুঝেন, আমরা কিছু ট্যাগ পাব ব্লক লেভেল এলিমেন্ট, আর কিছু ট্যাগ আছে ইনলাইন এলিমেন্ট, বুঝতে পারছেন? H1 তারপর প্যারাগ্রাফ সহ আরো কিছু, ওগুলো হচ্ছে কি ব্লক লেভেল এলিমেন্ট। ব্লক লেভেল এলিমেন্টের কাজ কি? ব্লক লেভেল এলিমেন্টের কাজ হচ্ছে সে পুরোটা জায়গা, স্ক্রিনের পুরো জায়গা কি করে নেয়, ব্লক করে নেয়, ডান থেকে বাম পর্যন্ত পুরো জায়গা সে ব্লক করে নেয়। আর ইনলাইন এলিমেন্টের কাজ কি? সে তার নির্দিষ্ট কন্টেন্টের যে এরিয়া আছে, সাপোজ গুগল লিখতে যতটুকু জায়গা, ফেসবুক লিখতে যতটুকু জায়গা নেবে ঠিক ততটুকুই সে ব্লক করবে। আমরা যদি একটু ইন্সপেক্ট এলিমেন্ট করি, রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা নিচে কোডিংগুলো দেখতে পাচ্ছি, আমরা যে কোডিংগুলো করছি ওগুলো এখানে দেখতে পাচ্ছি। তো আমরা যখন H1 এর উপর কার্সারটা নিব, দেখেন স্ক্রিনে কিন্তু পুরোটা জায়গা সে ব্লক করে নিয়েছে, H1 গুলো সে স্ক্রিনে পুরোটা জায়গাগুলো ব্লক করে নিয়েছে। আর কিন্তু অ্যাঙ্কর ট্যাগে তার নির্দিষ্ট কন্টেন্টের যে এরিয়া আছে ওই নির্দিষ্ট ওই জায়গাটাই সে নিছে, দেখছেন? আমরা যখন H1 এ ক্লিক করলাম তখন পুরো জায়গা ব্লক করে নিয়েছে, অ্যাঙ্কর ট্যাগে যখন ক্লিক করেছি তখন তার নির্দিষ্ট তার কন্টেন্টের যে জায়গাটা আছে ওই জায়গাটা সে ব্লক করছে। দ্যাট মিনস আমরা বুঝতে পারলাম যে H1টা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, আর অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে কি ইনলাইন এলিমেন্ট, বুঝতে পারছেন? নিচে যে নিচে যে ট্যাগ মানে কোডিংটা আনলেন, হ্যাঁ এই কোডিংটা রাইট বাটন ক্লিক করলে কিভাবে আসতো একটু? হ্যাঁ হ্যাঁ, রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট, ইনস্পেক্ট ইন্সপেক্টে ক্লিক করলে পরে ওইটা চলে আসবে, অথবা হ্যাঁ ইন্সপেক্ট এলিমেন্ট, অথবা যদি আপনি কি প্রেস করেন এখানে কন্ট্রোল শিফট আই তাও চলে আসবে, কন্ট্রোল শিফট আই চলে আসবে শর্টকাট কি ওইটা। তো আমরা CSS কোড গুলো এখানে দেখতে পারবো, HTML কোড গুলো এখানে দেখতে পারবো। আচ্ছা, বিষয়টা কি বুঝছেন তারিক ভাই? ব্লক লেভেল এলিমেন্ট আর ইনলাইন এলিমেন্ট, তারিক ভাই, সুজন ভাই, আর কে, আপনারা তো কথা বলতেছেন না, বুঝলেও বলবেন না বুঝলেও বলবেন, আপনারা একটু আনমিউট করে কথা বলবেন, যদি নয়েজ না হয়, যদি নয়েজ না হয় তাহলে আনমিউট করে রাখতে পারেন, কথা বলেন আমার সাথে। সুজন ভাই, তারপর সাকিরুল ভাই,
সাকির ভাই বলেন, সাকির ভাই বলেন তো ওইটা এক লাইনে আসলো, প্রতিটা সে নির্দিষ্ট একটা জি লাইনে আসলো, বুঝতে কিন্তু পেরেছি, ওইগুলা জি জি এক লাইনে না, তার নির্দিষ্ট একটা লাইন না নিয়ে সে তার নির্দিষ্ট কন্টেন্টের এরিয়ার মধ্যে বুঝতে আসলো, ওইটা পেরেছি। কেন কেন আসলো এটা বলেন তো আমাকে। এখানে মানে কি হচ্ছে, নেটে একটু প্রবলেম দিচ্ছে, তো তার জন্য বারবার কানেকানি হোক ভাইয়া, শুধুমাত্র এর ক্লাসটা কন্টিনিউ বুঝতে পারতেছেন না ঠিকঠাক? বুঝতে পারতেছেন কিনা, নেটের প্রবলেম বুঝলাম, তাহলে কি বুঝে যাচ্ছে না ক্লাসগুলো? আচ্ছা আমি আবার বলছি যে এইচ ওয়ান ট্যাগটা হচ্ছে এইচ ওয়ান থেকে এইচ থ্রি, সেগুলো হচ্ছে কি ব্লক লেভেল এলিমেন্ট। আর ব্লক লেভেল এলিমেন্ট আমরা যদি এখানে শুধু এল টাও দিতাম, এল টা কি করতো, পুরোটা জায়গা সে ব্লক করে দিত, স্ক্রিনের লেফট থেকে রাইট পুরো জায়গা সে ব্লক করে দিত। কিন্তু এনকোডার ট্যাগটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট, ইনলাইন এলিমেন্টের কাজ হচ্ছে তার নির্দিষ্ট জায়গার ভিতরে সে কি করবে, জায়গা নিবে, তার কন্টেন্টের যে জায়গা আছে ওই জায়গাটা নিবে, বাকি জায়গা সে কি করবে না, র্যাপ করবে না। তো এখন যদি চাই আমরা কি করতে, যে গুগল থাকবে উপরে, ফেসবুক থাকবে নিচে, ওইটা করার জন্য কি করবো আমরা বলেন তো? একটা ট্যাগ দিতে পারি, লাইনটা ব্রেক করার জন্য একটা ট্যাগ আছে, ওইটা নাম হচ্ছে বিআর, আমরা বিআর ট্যাগের মাধ্যমে লাইনটা ব্রেক করতে পারি। যদি সেভ করি, সেভ করে একটু রিলোড দিই, দেখেন লাইনটা ব্রেক হয়ে গেছে। আমরা যদি আবার একটা বিআর দেই, সেভ সরি ভাই, বলেন। বিআর টেস্টটা শুধু বিআর দিলেও হচ্ছে, আবার বিআর পরে আমি স্ল্যাশ দিলাম, মানে হ্যাঁ দুইটাই কাজ করবে, দুইটাই দুইটাই যে কোনোটাই দুইটাই কাজ করে, দুইটাই কাজ দেখতে করবে, চেষ্টা করে দুইটাই কাজ করবে। দুইটাই কাজ করে। হ্যাঁ হ্যাঁ দেখেন দুইটা লাইন ব্যাক করছে, বা দুইটা দিলে দুইটা লাইন ব্যাক করবে। আচ্ছা তাইলে আমরা এনকোডেকের মোটামুটি বিষয়টা ক্লিয়ার হইলাম। আচ্ছা এখন আরেকটা জিনিস দেখেন, আমরা অনেক সময় দেখি অনেক সাপোজ ওইগুলো হয় নিউজ পোর্টাল, আমরা অনেক সময় পড়তে গেলে দেখবো অনেক সময় একটা লিঙ্ক চলে আসে, ওই লিঙ্কে ক্লিক করলে নতুন একটা ট্যাবে ওপেন হয়, তাই না? কিন্তু আমরা যখন ওইটা ওইটা দিলাম, যখন আমরা গুগলে ক্লিক করলাম, দেখেন একই ট্যাব রিলোড হয়ে, ট্যাব বুঝেন তো, ওগুলো হচ্ছে এক একটা ট্যাব, ওগুলো হচ্ছে এক একটা ট্যাব, একই ট্যাব রিলোড হয়ে মানে ইউআরএলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? এখন যদি আমরা, হ্যাঁ এখন যদি আমরা চাই ওইখানে যখন ক্লিক করব, ক্লিক করার পরে সাথে সাথে যাতে নতুন একটা ট্যাব ওপেন হয়, ওই ট্যাবে ওইটা রিলোড হয়ে কি হয়, রিডাইরেক্ট হয়, ওইটার জন্য আমরা একটা অ্যাট্রিবিউট অ্যাড করব, যে টার্গেট, টার্গেট নামে একটা অ্যাট্রিবিউট আছে, টার্গেট, টার্গেট কি দিব, তার ভ্যালু কি দিব, ওইটা হচ্ছে অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটের ভ্যালু কি দিব, আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, সেভ করলাম। এখন যদি রিলোড দিই, আমরা রিলোড দিয়ে গুগলে ক্লিক করলাম, দেখেন গুগলে ক্লিক করার সাথে সাথে ওই ট্যাব তার টিভি জায়গায় আছে, নতুন ট্যাব ওপেন হয়ে গুগলটা আসছে, বুঝতে পারছেন? কিন্তু ফেসবুক জায়গায় রয়ে গেছে, আমরা যখন ক্লিক করছি তখন একই ট্যাবে রিলোড হয়েছে, কারণ আমরা ফেসবুকে ক্লিক করি নাই, ওই যে অ্যাট্রিবিউট যেটা ওইটা অ্যাড করি নাই, ফেসবুকে আমরা অ্যাট্রিবিউট অ্যাড করে নেব, যে টার্গেট আন্ডারস্কোর। সেভ করি, ব্রাউজারে যাই, একটা রিলোড দিই আমরা, দেখছেন আমরা যখন গুগলে ক্লিক করছি
নতুন ট্যাবে ওপেন হয়েছে, আবার যখন ফেসবুক ক্লিক করছি তাও নতুন ট্যাবে ওপেন হয়েছে। আমরা কোন অ্যাট্রিবিউটের মাধ্যমে নিউ ট্যাব করবো বলেন তো, কোন অ্যাট্রিবিউট? টার্গেট টার্গেট অ্যাট্রিবিউট এটা ইয়েলো হবে মধ্যে আন্ডারস্কোর ফ্ল্যাগ আন্ডারস্কোর তাহলে নতুন ট্যাবে ওপেন। ওকে, তাই আমরা তিনটা খুবই ইম্পর্টেন্ট বিষয় দেখলাম, একটা হচ্ছে ইমেজ, তারপর আজকে নতুন ছিল যেগুলো যে অ্যাট্রিবিউট গুলো, টার্গেট হ্যাঁ অ্যাট্রিবিউট খুবই ইম্পর্টেন্ট, অ্যাট্রিবিউটের বিষয়টা ভালোভাবে বুঝতে হবে। অ্যাট্রিবিউট হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন, আমরা যদি নতুন কোনো ইনফরমেশন অ্যাড করতে চাই, আমরা একটা এলিমেন্টের সাথে একাধিক ইনফরমেশন অ্যাড করতে চাই, তো ওইখানে একটা জিনিস দেখেন, ওইখানে কয়টা বিষয়, একটা হচ্ছে ক্লিকেবল হবে, আর একটা হচ্ছে ক্লিক করার পরে কোন জায়গায় যাবে, আর একটা হচ্ছে কি ক্লিক করার পরে নতুন ট্যাবে ওপেন হবে কি না, নতুন হবে বুঝতে পারছেন? সবগুলাই কিন্তু আলাদা আলাদা। এর জন্য প্রথমে আমরা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে শুধু লিঙ্ক আপ করছি, তারপরে লিঙ্ক করার পর কোথায় যাবো ওইটা একটা অ্যাট্রিবিউটের মাধ্যমে করছি, এইচ এর মাধ্যমে, তারপর ওইটা কি নতুন ট্যাবে ওপেন হবে কিনা ওইটা আর একটা অ্যাট্রিবিউটের মাধ্যমে করছি। টার্গেট বিষয়গুলো যদি বুঝতে পারেন তাইলে কিন্তু খুবই ইজি। তারপরে ভাই এখানে তো আরো আছে, যেমন ধরেন আমরা এটা ওয়েব পেজে দেখাচ্ছে লেফট সাইডে সেন্টার অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট ভ্যালু যেটা অ্যালাইন সেন্টার অ্যালাইন অ্যালাইনের বিষয়টা বলি, এখন যদি আমরা এখানে অ্যালাইন দিই, অ্যালাইন ওইটা এসটিএমএল ফাইভে ওইটা কি হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে, আমরা এসটিএমএল যেহেতু ফাইভ শিখতেছি তো আমরা অ্যালাইনটা ইউজ করতে পারবো না, বুঝতে পারছেন? এখানে অ্যালাইন আছে একটা, অ্যালাইন আমরা ইউজ করতে, দেখেন এখানে রেড দেখাচ্ছে, কারণ এসটিএমএল ফাইভে অ্যালাইনটা রিমুভ হয়ে গেছে। আমরা ওগুলো অ্যালাইনমেন্টের বিষয়টা আমরা দেখবো সিএসএস দিয়ে, বুঝতে ও পারছেন? আচ্ছা আচ্ছা ওগুলো আমরা সিএসএস দিয়ে দেখবো। তো আমি আজকে আমি আজকে আরো এসটিএমএল এর আরো কিছু ট্রিক ট্যাগ দেখানোর পরে সিএসএস সম্পর্কে একটু ইন্ট্রোডিউস করতে চাইছিলাম আপনাদের সাথে। তো এর আগে আমরা একটা কাজ করি, একটা ব্রেকে যাই, সবাই একটু নাস্তা বাস্তা করে নেই, আর ব্রেকের পরেই আমরা কি করব যে আরো এসটিএমএল এর কিছু ট্যাগ দেখবো, ট্যাগ গুলা দেখার পরে আমরা সিএসএস সম্পর্কে একটু ধারণা নিব, কারণ আমরা এসটিএমএল সিএসএস দুটো একসাথে শিখবো, আমরা মোটামুটি এসটিএমএল ট্যাগ গুলা কিভাবে লিখতে হয় মোটামুটি জানি, আমরা এসটিএমএল ট্যাগ গুলা কিভাবে লিখতে হয়, এখন শুধু আমরা এসটিএমএল এর আরো যে ট্যাগ গুলা বাকি রয়েছে ওইগুলা শিখবো, পাশাপাশি আমরা স্টাইলটাও কি করে নিব, সিএসএস তো স্টাইল করে বা মানে আয়ত্ত করে নিব, তো আমাদের কাজটা দেখতে দ্রুত কমপ্লিট হয়ে যাবে, বা আমরা যে আপটাইম কোর্স মডিউল যেটা আছে আমরা দ্রুত কমপ্লিট করতে পারবো এবং কম সময়ে বেশি কাজ শিখতে পারবো, আমরা ওইভাবেই শিখার ট্রাই করবো, বুঝতে পারছেন? আচ্ছা তাহলে আমরা একটা ব্রেকে যাই আপনারা, এতক্ষণ ভিডিও পজ করা ছিল, একটু আমাকে রিমাইন্ডার দিবেন যে ভিডিওটা স্টার্ট করেন। আচ্ছা তাই আমরা লিস্টটা একটু একটু কমেন্ট আউট করে রাখি, মোটামুটি লিস্টটা দেখে নিলাম, আর তারপর আমরা যখন স্টাইল সিএসএস শিখবো তখন আমরা সিএসএস দিয়ে লিস্টটাকে কি করবো স্টাইল স্টাইল দিব, এখন আমরা স্টাইল দিচ্ছি না। এখন আমরা আসি টেবিলে, আমরা টেবিল কিভাবে ক্রিয়েট করতে পারি, টেবিল কি অ্যাকচুয়ালি, টেবিল বিভিন্ন বিভিন্ন রিজনে ইউজ করা হয় অ্যাকচুয়ালি, স্টুডেন্ট ডাটা, অ্যাকচুয়ালি ওগুলো এডুকেশনাল ওয়েবসাইট যেগুলো আছে ওগুলাতে মেনলি ইউজ করা হয় টেবিল অনেক সময়, তো এক সময় কিন্তু টেবিল দিয়ে কি করা হইতো পুরো ওয়েবসাইটটা ক্রিয়েট করা হইতো, অথবা যদি আপনারা ইমেল টেমপ্লেট বা এরকম ইমেল সিগনেচার নিয়ে কাজ করেন কখনো, তখন ওগুলো কিন্তু টেবিল দিয়ে কাজ করা হয়, তো টেবিলটা বোঝা ইম্পর্টেন্ট, সবাই একটু মনোযোগ দিবেন টেবিলের জন্য। আচ্ছা টেবিল একটু কিছু ইমেজ দেখে নিই আমরা, ইমেজ দেখে নিলে আপনারা কিছু কি হয়ে যাবেন আইডিয়া পেয়ে যাবেন যে টেবিল দিয়ে টেবিল এসটিএমএল। দেখেন টেবিল হচ্ছে ওগুলো ইমেল, ওইটা হচ্ছে টেবিল, তো টেবিল একটু দেখে নেই আমরা,
টেবিলের জন্য প্রথমে আমরা যে ট্যাগটা দিব ওইটা হচ্ছে কি টেবিল টেবিল ট্যাগ কি বুঝি নাই কোডিং করে কালার চেঞ্জ করে দেবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, শুধু কালার না, আমরা যা কিছু যে যেভাবেই চাইবো আমরা ওইভাবেই করতে পারবো। আমরা যখন সিএসএস শিখে নিবো তখন আমাদের ইচ্ছা মতো স্টাইল করব, কালার চেঞ্জ করতে পারবো, ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবো, ব্যাকগ্রাউন্ডে যে কোনো কিছু নিয়ে আসবো, সব কিছু করা যাবে। করা যায় না এসটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়ে করা যায় না এমন কোনো কাজ নাই। আচ্ছা তারপরে আমরা একটা টিআর নিব, টেবিল ড্র, টেবিল ড্র। তারপরে যেটা করব আমরা টিএইচ নিতে পারি টেবিল হেড এর জন্য, বুঝতে পারছেন? টিএইচ এর ভিতর আমরা প্রথমে দিলাম যে ফার্স্ট নেম অথবা সিরিয়াল নাম্বার দিতে পারি, ফার্স্ট নেমই দিই। তারপর আর একটা টিএইচ নিব, ওইটা হবে কি লাস্ট নেম। আর একটা টিএইচ দিলাম, ওইটা হবে কি যে এইচ থাকবে এখানে। আর একটা ওখানে ক্লাস দিলাম, আর একটা নিলাম ওইখানে অ্যাড্রেস। ওকে তাইলে আমরা একটা রো চলে আসবো, দেখি একটু আউটপুটটা দেখি আমরা কেমন আসছে। একটা রোর ভিতরে ফার্স্ট নেম, লাস্ট নেম, এজ, ক্লাস, অ্যাড্রেস সবগুলো চলে আসছে। এখন আমরা ফার্স্ট নেম এর নিচে ফার্স্ট নেমটা থাকবে, লাস্ট নেম এর নিচে লাস্ট নেম থাকবে, এজ এর নিচে এজ থাকবে, ক্লাস এর নিচে ক্লাস, অ্যাড্রেস এর নিচে অ্যাড্রেস থাকবে। এখন দেখেন সবগুলো একটু একদম কি মানে একসাথে লেগে আছে। আমরা একটু হোয়াইটটা একটু বড় করলেই তো সবগুলো আলাদা আলাদা হবে, তাই না? আমরা একটা হোয়াইটটা একটু বড় করি, টেপিলে একটা স্টাইল দিব, স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে হোয়াইটটা আমরা একটু বড় করে নেব। হোয়াইট দেখেন কিভাবে কিভাবে আমি ভ্যালুটা দিচ্ছি, প্রথমে কি লিখবো আমরা তাতে হোয়াইট অ্যাড করতে, প্রথমে হোয়াইট দিব, তারপর একটা কোলন দিব। হোয়াইট আমরা দিলাম 700 পিক্সেল, হোয়াইট 700 পিক্সেল। দেখেন দুইটার মধ্যখানে কি কোলন দেয়া, হোয়াইট এবং 700 এর মধ্যখানে কি দেয়া, কোলন দেয়া। লাস্টে আমরা সেমিকোলন দিতে পারি। এখন যদি সেভ করে একটু আউটপুটটা দেখি, দেখেন হোয়াইটটা কিন্তু বড় হয়ে গেছে। আমরা যদি একটু ইনসপেক্ট এলিমেন্ট করি, আমরা টেবিল কোন জায়গায় আছে, টেবিলের হোয়াইট দেখেন কতটুকু আছে 700, ওইখানে একটু লক্ষ্য রাখবেন, ওইখানে যে দেখেন 700 হোয়াইট আছে ওইখানে। তারপর এখানে কি দেয়া 24, মানে হাইটটাকে 24। আচ্ছা আমার ফাইবার একটা মেসেজ আছে, একটা মিনিট। আমরা হোয়াইটটা একটু মোটা করে নিলাম,
আছে। জি ভাই আছে ভাই আছে। আচ্ছা আমরা হোয়াইট 700 দিয়েছিলাম, তারপর ফার্স্ট নেম লাস্ট নেম দিছে, এখন টিআর কি? টিআরটা হচ্ছে টেবিল র, আমরা টেবিলের কোন র নিয়ে, আমরা র কলাম বুঝি তো, র কলামটা একটু বুঝাই আপনাদের। ওইটা হচ্ছে কি র, আর কলাম হচ্ছে ধরেন ওইটা হচ্ছে একটা কলাম, ওরা দুইটা র নেই এখানে, বুঝতে সহজ হবে আমাদের। ওইটা হচ্ছে একটা র, ওইটা হচ্ছে আর একটা র, ওইটা হচ্ছে আর একটা র, তাই না? আর কলাম হচ্ছে ধরেন ওইটা হচ্ছে একটা কলাম, ওইটা হচ্ছে একটা কলাম, ওইটা হচ্ছে আর একটা কলাম, ওইটা হচ্ছে আর একটা কলাম, মানে ডানে বামে যেটা ওইটা কি থাকে, ওইটা র, আর উপর নিচে যেটা ওইটা হচ্ছে কলাম। তো আমরা প্রথম একটা র নিছি, একটা র ভিতরে আমরা টিএইচ দিছে, কারণ টেবিল হেডের মধ্যে যেগুলো থাকে ওগুলো হচ্ছে টিএইচ। টিএইচ দিলে পরে ওইটা কি থাকে, একটু বোল্ড হয়ে থাকে আর কি। তারপর আমরা আর একটা র নিব নিচে ইনফরমেশন দেওয়ার জন্য, একটা টেবিল ড্র নিলাম। এখন আমরা টিএইচ নিব না, এখন নিব কি টিডি। অ্যাকচুয়ালি আপনাদের ওরকম কিছু ইন্টারাপ্ট হতে পারে, কারণ কিছু ফিক্সড ক্লায়েন্ট আছে আমার, ওগুলোর সাথে যদি দ্রুত রেসপন্স না করি তারা কিন্তু মাইন্ড করে, বাইরে দেশে লোকগুলো কিন্তু ওইরকম ওইরকম হঠাৎ মেসেজ চলে আসে আর কি, মেসেজ চলে আসলে আপনাদের একটু ডিস্টার্ব হতে পারে, একটু ধৈর্য ধরবেন আপনারা, বুঝতে পারছেন? তো আমরা টেবিল ডাটা নিলাম, টিআর টিডি, প্রথমে একটা টেবিল র নিলাম, তারপর টেবিল ডাটা। টেবিল ডাটার ভিতরে কি দিব, ওই যে আমরা প্রথমে ফার্স্ট নেম দেওয়া আছে এখানে দিলাম কি, সাপোজ আমার নামটা দিলাম সাদিক, লাস্ট নেম কি দিলাম, লাস্ট নেম হচ্ছে, আমরা কিন্তু উপরের উপরে ওইটাই ওইটা সাপোর্ট কিন্তু করতেছি রহমান। তারপর এই সাপোজ দিলাম একটা ধরেন 22 দিলাম, তারপরে ক্লাস কি দিব, ক্লাস একটা দিয়ে একটা ডেমো একটা দিলাম, 10 দিলাম। তারপর ওইখানে অ্যাড্রেস দেয়া, তাই না? অ্যাড্রেস দিলাম ঢাকা। এখন যদি সেভ করি একটু একটু আউটপুট দেখি কেমন আসলো, এটা রিলোড দিলাম, দেখেন চলে আসছে, বাট ওইটা সেন্টার অ্যালাইন হয় নাই। আমরা চাইলে এটা সেন্টার অ্যালাইন করে দিতে পারি, কিভাবে? সেন্টার অ্যালাইন করতে গেলে এখন আর একটা প্রোগ্রাম, আমরা সিএসএস এ যেতে হবে। আমরা যদি এখানে টেক্সট অ্যাড করে নেই, যে টেক্সট অ্যালাইন সেন্টার দেখি আসে কিনা, চলে আসছে, সবগুলা সেন্টারে চলে আসছে। আমরা আরো কিছু আরেকটা র নেই, জাস্ট একটা ডুপ্লিকেট করতে পারি আমরা, এখানে দিলাম কি দিব,
ফারহান দিলাম, আহমেদ দিলাম, ক্লাস ক্লাস দিলাম, দিলাম সিলেক্ট। তখন কিভাবে আসবে বলেন তো? নিচে চলে আসবে, নিচে আসবে। আরেকটা নেই, আমরা আরো দুইটা নিলাম, এত বেশি নেওয়া দরকার। সবগুলো নিচে নিচে চলে আসছে। এখন আমরা চাই কি নিয়ে আসছে, বর্ডার থাকবে প্রতিটা প্রতিটা কলামে, এক একটা বর্ডার থাকবে। তো আমরা বর্ডার নিয়ে আসার জন্য যেটা করতে পারি, ওই যে ওইখানে আমরা কি দিছি, হোয়াইট দিছি, আমরা ওইখানে বর্ডার দিতে পারি, যে বর্ডার দেখেন আমরা কিন্তু প্রতিটার লাস্টে সেমিকোলন দিচ্ছি। যখন একটা কি শেষ হয়েছে, যেমন একটা প্রপার্টি আর ভ্যালু লিখা শেষ হয়েছে, তখন আমরা লাস্টে সেমিকোলন দিচ্ছি। আমরা বর্ডার দিলাম যে 2 পিক্সেল, 2 পিক্সেলের বর্ডারটা কেমন আসে দেখি, রিলোড দিই। আচ্ছা বর্ডারটা অ্যাকচুয়ালি কাজ করবে, দেখেন বর্ডারটা তো টেবিলে বর্ডার হবে না, বর্ডারটা হবে টি এইচ এ এবং টি ডি তে হবে বর্ডার, তাই না? এখন টি এইচ আর টি ডি তে বর্ডার দিতে গেলে আমাদের স্টাইলের প্রয়োজন কিন্তু। তো আমরা এখন বর্ডারে না যাই, আমরা সিএসএস ওইটা ওইরকম রেখে দিব। আমরা সিএসএস টা কিছু ইন্ট্রোডিউস করার পরে আপনাদের সাথে দেন আমরা টেবিলের কিছু স্টাইল দেখবো। আমরা যে কোনো ধরনের টেবিল ক্রিয়েট করতে পারবো। আমরা দেখেন ওইখানে বিভিন্ন স্টাইলের টেবিল দেখতে পাচ্ছি, দেখেন ওইটা হচ্ছে একটা স্টাইলের টেবিল আছে, তারপর ওইটা হচ্ছে আরেকটা স্টাইলের টেবিল। যে কোনো ধরনের টেবিল আমরা ক্রিয়েট করতে পারবো, বাট কিছু সিএসএস এর আওতাধীন হতে হবে। সিএসএস যেহেতু আমরা এখনো দেখি নাই, তো ওইটা নিয়ে আমরা বেশি দূর আগাতে পারছি না টেবিলটা নিয়ে। ওইখানে আরেকটা জিনিস বলে রাখি আপনাদের, আমরা চাইলেও কিন্তু কি করতে পারি, দুইটা কলামকে একসাথে নিয়ে আসতে পারি। আচ্ছা ওইটাও আমরা সিএসএস এ পরে দেখাচ্ছি, যদি বর্ডার নিয়ে আসতে না পারি তাহলে তো। আচ্ছা বর্ডার আমি একটা কাজ করি, আমি জাস্ট কোডিংটা করতেছি, আপনারা একটু দেখেন, তারপর ওগুলা বিস্তারিত আলোচনা করব। টেবিল, তারপর টিআর, টি টিএইচ, কমা, টেবিল, টিআর, টিডি। বড় ওইটা না বুঝে সমস্যা, আমি ওইটা বুঝাবো, জাস্ট একটা জিনিস দেখানোর জন্য। দিলাম সেভ করি, ব্রাউজারে একটু রিলোড দিই। আচ্ছা বর্ডার আসতেছে না এখনো, কাজ করি তো আবার। না বর্ডারটা তো আমার রেস্ট্রিক্টেড, আমাকে আমি এইচটিএমএল 5 ইউজ করতে পারবো না। একটু শেডিং দিই তো আমরা, ওগুলা বুঝাচ্ছি একটু পরে বুঝাচ্ছি আপনাদের, জাস্ট কোডিংটা করতেছি। হ্যাঁ পেডিং আসছে কিন্তু বর্ডারটা আসছে না, আচ্ছা তাও দেখতেছি আমি। তো আমরা এখন ওগুলো একটু কেটে দিই, ওগুলো বুঝবেন না। এখন আমরা জাস্ট একদম ফ্ল্যাট একটা টেবিল নিয়ে ক্রিয়েট করলাম, একদম ফ্ল্যাট, কোনো স্টাইল নাই, কোনো কিছু নাই, জাস্ট কন্টেন্ট গুলাকে নিয়ে আসলাম আর কিছু না। তো আপনারা যেটা করবেন, ওইরকম একটা ফ্ল্যাট একটা টেবিল ক্রিয়েট করবেন, আর কিছু লাগবে না। আর আমরা যখন সিএসএস সম্পর্কে, সিএসএস অ্যাকচুয়ালি আজকে আমি বলছি না, কারণ আজকে অলরেডি অনেক কিছু হয়ে গেছে, অনেকে নতুন আছেন, সবগুলো হয়তো নিতে পারবেন না। তো সেক্ষেত্রে সিএসএস টা আমি একটু আগামীকালকে শুরুতে, ক্লাসের শুরুতে আমরা সিএসএস টা নিয়ে আলোচনা করবো, এবং সিএসএস সম্পর্কে কিছু ধারণা দিয়ে দিব, সিএসএস কয় প্রকার, আমরা কয়ভাবে লিখতে পারি,
এবং সিএসএস এর যে জিনিসগুলো ইম্পর্টেন্ট ওগুলো আমরা আগামী ক্লাসের শুরুতেই আলোচনা করে নেব। তো আমি মনে করি আজকে যতটুকু হয়েছে ওগুলো একটু প্র্যাকটিস করেন, সবাই ক্লাসে ওগুলো একটু প্র্যাকটিস করেন। তো ক্লাসে প্র্যাকটিস করলে যেটা হবে আপনারা ওই জিনিসগুলো বুঝতে পারবেন, যদি ভুল হয় কোনো জায়গায় আমরা আছি আপনার সাথে ওগুলো দেখাবো, আপনাদের লাইভ স্ক্রিন শেয়ার করে দেখাবো। বুঝতে পারছেন আমার কথা? কি ক্লিয়ার বোঝা গেছে? আমি ওগুলা একটু তুলে তুলে নিলাম, আপনাদের কোডিং গুলা দিয়ে দিচ্ছি। ক্লাসরুমে সবাই আছেন তো? ক্লাসরুমে দেখি ক্লাসরুমে কারা কারা আছেন। মাদারীপুর ব্যাচ, ও আচ্ছা, আপনাদের জন্য ক্লাসরুম ক্রিয়েট করা হয় নাই? আচ্ছা আমি এখন ক্রিয়েট করতেছি, ক্রিয়েট ক্লাস। জি দিচ্ছি ভাইয়া, দিচ্ছি এখন, দিচ্ছি আপনাদের জন্য ক্রিয়েট করা হয়েছিল না, এখন করে নিয়েছি, দিচ্ছি আপনাদের। হ্যাঁ এখন এখন দিচ্ছি, এখন দিচ্ছি, একটু নেন। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিছি, ওইখান থেকে একটু একটু ইনভাইটেশন লিংক পাঠান। হ্যাঁ দিয়ে দিছি অলরেডি, দেখেন সবাই ক্লাসরুমে জয়েন হন। ক্লাসরুমে আমরা সোর্স কোড যেগুলো আছে ওগুলা দিব, বা ইম্পর্টেন্ট ফাইল যেগুলো দেওয়ার ওগুলো আমরা দিব। তো আজকের সোর্স কোডটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের, ক্লাসরুমে দিচ্ছি, ক্লাসরুমে স্ট্রিমে গেলে পাবেন সবগুলাই। যদি কারো কোথাও বুঝতে প্রবলেম হয় ক্লাসরুম থেকে কোডটা দেখে নেবেন একটু। আর ক্লাসরুমে কিভাবে জয়েন হবে, ওই লিঙ্কটা তে ক্লিক করে জয়েন হতে পারবে না, দেখে কেউ জয়েন হয়েছে কিনা। হ্যাঁ দুইজন জয়েন হতে চাইছিল, ওই যে আমি যে বলছিলাম হাতে আনতে নাম যে রেজিস্ট্রেশন না, আমার ছোট ভাই রেজিস্ট্রেশন করেন, রেজিস্ট্রেশন করে তো পারবেন, সমস্যা নেই, জয়েন করেন, রেজিস্ট্রেশন করিয়েও জয়েন করাতে পারবেন। ওইটা করলে বেটার, কারণ কোর্স শেষে একটা সার্টিফিকেট পাবেন উনি, রেজিস্ট্রেশন করে ওই বেঁচে ক্লাস করতে পারবেন। রেজিস্ট্রেশন কোডটা দিলে পরে আপনাকে করে নেব। রেজিস্ট্রেশন কোডটা দিলে একটা দিতে পারবেন তাই? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, তাহলে রেজিস্ট্রেশন করতে পারবো না? ওকে ওইটা ভালো হবে। আচ্ছা সবাই মোবাইল দিয়ে জয়েন হয়েছেন নাকি? না মোবাইল দিয়ে কারা কারা জয়েন হয়েছেন একটু জানান তো আমাকে, মোবাইল দিয়ে। আমি বলছিলাম ল্যাপটপ দিয়ে জয়েন হওয়ার জন্য, ল্যাপটপ দিয়ে জয়েন হইলে পরে আবার ক্লাসে প্র্যাকটিস করতে
সুবিধা হবে। অ্যাকচুয়ালি আমরা আমাদের তো উদ্দেশ্য শেখা উদ্দেশ্য, তাই না? তো মোবাইল দিয়ে জয়েন হয়ে যায়, ক্লাসের গুরুত্বটা থাকে না, এবং ক্লাসে যেগুলো দেখানো ওইগুলো ঠিকঠাক বুঝতে পারবেন না, পরবর্তী প্র্যাকটিসও করতে পারবেন না। সাদিক ভাই, আমি তো আমার সামনে ল্যাপটপ আছে, মোবাইল দিয়ে জয়েন করছি। তো এখন হচ্ছে ল্যাপটপ দিয়ে জয়েন হওয়ার জন্য কি ওই লিঙ্কটা মানে কোনো গুগল মিট এর ঢুকলেই হবে নাকি? না, আর ল্যাপটপ ল্যাপটপ দিয়ে শুধু যে কোনো একটা ব্রাউজার দিয়ে ওপেন করে ওইটার নতুন একটা ট্যাবে ওই লিঙ্কটা পেস্ট করে দিলেই হয়ে যাবে, আর কিছু এই লাগবে না। লিঙ্কটা কপি করে লিঙ্কে দিলে হবে লিঙ্কে নাকি লিঙ্কে প্রিন্ট ক্লিক করতে? করলেই লিঙ্কে ক্লিক করলেই হবে, যে কোনো একটা ব্রাউজারে চলে যাবে, বুঝতে পারছেন? ব্রাউজারে চলে গেলে ওইটা অটোমেটিকলি ওই যে আমরা যেভাবে দেখতেছি ওইভাবেই দেখতে পারবে। হোয়াটসঅ্যাপ হচ্ছে আমার ল্যাপটপে ওপেন যায়, ল্যাপটপে দেয়া নাই হোয়াটসঅ্যাপ? ল্যাপটপে হোয়াটসঅ্যাপ দেওয়া তো একদম ইজি, আপনি ওয়েব ডট হোয়াটসঅ্যাপ ডট কমে যাবেন, হোয়াটসঅ্যাপ ডট কম। তারপরে এখানে একটা একটা স্ক্যান কোড আসবে, বুঝতে পারছেন? ওইখানে ওই ওইটা মোবাইল দিয়ে মোবাইলের সেটিংস অপশনে গেলে, হোয়াটসঅ্যাপের সেটিংস এ গেলে দেখবেন যে হোয়াটসঅ্যাপ ফর ওয়েব ওইরকম একটা অপশন আছে, ওইটা ওইটাতে ক্লিক করলে ওইটা স্ক্যান করার অপশন আসবে, তো ল্যাপটপে ওইটা স্ক্যান করে নিলেই হয়ে যাবে, ওইরকম চলে আসবে। হোয়াটসঅ্যাপ স্ক্যান এখন গুগল প্লে, এটা কি ইনস্টল করে নিতে হবে এরপর ল্যাপটপে? কোনটা না হোয়াটসঅ্যাপ ইনস্টল না করলেও চলবে, ইনস্টল না করলেও চলবে। ওই যে ওয়েব ডট হোয়াটসঅ্যাপ ডট কমে গেলেই তো হবে, ওইবার ইনস্টলও করতে পারেন, যে কোনো কিছু করতে পারেন। একটু একটা কাজ করে ইউটিউবে একটা ভিডিও দেখে নেবেন, সব থেকে বেটার হবে। আমি মোবাইলের বিষয়ে আপনাকে বুঝতে পারছি না, ইউটিউবে একটা ভিডিও দেখে নেবেন, হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ থেকে লিখতে গেলে তো গুগল মিটে চলে যাব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে সবাই একটু প্র্যাকটিস করেন, একটু প্র্যাকটিস করেন, আমি আছি ক্লাসে আছি, সবাই ক্লাসে থেকে একটু প্র্যাকটিস করেন। আর আপনাদের একটা হোমওয়ার্ক দিয়ে দেই, গত ক্লাসের হোমওয়ার্ক কমপ্লিট হয়েছে তো সবার? 10টা ট্যাগ বলছিলাম, 10টা না, 5টা ট্যাগ শিখে আসবেন, নতুন 5টা ট্যাগ যেগুলো দেখানো হয় নাই, এখান থেকে 5টা ট্যাগ HTML এর 5টা ট্যাগ শিখে আসবেন, আর CSS সম্পর্কে একটু ধারণা নিয়ে আসবেন। সবাই CSS সম্পর্কে একটু ধারণা নিয়ে আসবেন, যেহেতু ক্লাস আগামী রোববার, অনেক টাইম আছে, আর HTML এর 5টা ট্যাগ, বুঝতে পারছেন? আর নতুন হ্যাঁ, নতুন 5টা ট্যাগ যেগুলো দেখানো দেখা দেখানো দেখানো হয় নাই যেগুলা। ইনশাল্লাহ আগামী ক্লাস ক্লিয়ার হয়ে যাবে, আমরা একটু মানে চেষ্টা করতেছি আর কি। জি 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 শিওর। ওই যে রেজিস্ট্রেশনের লিঙ্কটা তুমি কি তুমি মনে নাই যা? এলইডিপিতে গেলে পেয়ে যাবেন, এলইডিপি লিখে, জি এলইডিপি লিখে গুগলে সার্চ দিলে প্রথম যে ওয়েব আসবে ওই ওয়েবে আছে। এখন আমি দিচ্ছি লিঙ্কটা, দিচ্ছি, ওয়েট। জি বলেন। হ্যালো, জি বলেন, শুনতে পাচ্ছি। ক্লাস তুমি কি জয়েন করতে পারছি তো? দেখুন তো দেখতেছি, ইমদাদ ভাই রেজিস্ট্রেশনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, চ্যাট অপশনে একটু নিতে পারেন। আর ক্লাসরুমে ক্লাসরুমে জয়েন হয়েছেন লিটন সাহা, তারিকুল ইসলাম, সাকিরুল ইসলাম, সুজন তালুকদার, ইমদাদুল হক তিলক, 5 জন।
আচ্ছা, আপনাদের অ্যাটেন্ডেন্স তো নেওয়া হয় নাই। নিচ্ছি অ্যাটেন্ডেন্সটা একটু।